ପଶ୍ଚିମବଙ୍ଗର ନିର୍ବାଚନ ତାରିଖ ଘୋଷଣା ପରେ ଆମେ ଆସି ପହଞ୍ଚିଥିଲୁ ପଟାସପୁର ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ, ଯେଉଁଠି କିଛି ମହିଳା ଏବଂ କିଛି ସ୍ଥାନୀୟ ଲୋକମାନଙ୍କ ସହିତ ଆମେ ମଧ୍ୟ ସାକ୍ଷାତ କଲୁ। ତେବେ ସେମାନଙ୍କର ଆମେ ଯେଉଁ ରହିଛି ନିର୍ବାଚନରେ କ'ଣ ଚାହୁଁଛନ୍ତି, ସରକାର ପରିବର୍ତ୍ତନର ଆବଶ୍ୟକତା ନାହିଁ ଅଛି କି ନାହିଁ, ତାଙ୍କ ଅଞ୍ଚଳରେ ଯେଉଁଭଳି ଭାବେ ଯେଉଁ TMC କିମ୍ବା ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳ ଯେତେବେଳେ ଆସୁଛନ୍ତି କ'ଣ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲେ, କିଏ କ'ଣ ପ୍ରତିଶ୍ରୁତି ପାଳନ କରୁଛି, ସେମାନଙ୍କର ସେମାନଙ୍କଠୁ ଅଧିକ ଆମେ ଆଲୋଚନା କରିବୁ। ଦିଦି, ତୁମର ଅଞ୍ଚଳରେ ନିର୍ବାଚନ ହେବେ ଆଗାମୀ ଦିନରେ, ନିର୍ବାଚନ ହେବେ କି ଚାହୁଁଛନ୍ ଆପଣ? আমরা চাইছি যে এরকম সব পদ্ম ফুলে ভোট দিক, আমরা বিজেপি আসুক চাইছি। আমরা TMC কো কেন চাইছে না? না না, TMC শুধু লুটের রাজ, আমরা TMC কে পছন্দ করি না। কি কি লুটেছেন? লুট আমফানের টাকা লিয়েছে, ঘর দিবে বলে দেয়নি, তারপরে কাটমানি দরকার এইসবের জন্য কাটমানি খেয়েছে, সব লিয়ে আমরা চাইছি না ওই তৃণমূলকে। আমরা চাইছি যে বিজেপি আসুক। বিজেপি? হ্যাঁ, পরিবর্তন চাই আমরা, আমরা পরিবর্তন চাই। মহিলা জনক প্রতিক্রিয়া দেখলে যে TMC র গুন্ডা করতে কাটমানি এইভাবে সব নীতিকে নিয়ে অতিষ্ঠ হয়েছেন এবং পরবর্তী সময় সময় সরকারের পরিবর্তন চাই, আর জন মহিলা অনেক তাঁকর আমি প্রতিক্রিয়া নেওয়া চাইবা। দিদি, কি চাইছেন নির্বাচন 27 তারিখ? বিজেপি আসুক, দেশের উন্নতি হোক, বা আমাদের গ্রামের ছেলে মানে দেশের ছেলেরা বাইরে গিয়ে চাকরি বাকরি করছে, আমার দেশেই থাক, শিল্প হোক, সব কিছু হোক, এই জন্যই মোদিকে চাওয়া, বিজেপিকে চাওয়া আর কি। দিদি তো এতদিন কিছু করেনি, এরা মানুষকে লোভ দেখিয়ে কিছু তো করেনি, এবার নতুন কেউ এসেছে কিছু করে দেশের জন্য, আমাদের ছেলে মেয়ের জন্য, তাহলে আমরা খুব ভালো মানে খুব উপকৃত হব, আমাদের দেশের ছেলেরা। আমাদের তুললো আমাদের সঙ্গে 2 নম্বরে কথাবার্তা বলছে TMC, তার জন্য আমরা চাইছি বিজেপি ভারতের জনতা পার্টি আমাদের পশ্চিমবঙ্গে আসবে আসবে আসবে। ଦାବି ନେଇ ସେମାନେ ବର୍ତ୍ତମାନ ସରକାର ପରିବର୍ତ୍ତନର ପରିବର୍ତ୍ତନ ପାଇଁ ମନସ୍ଥ କରିଛନ୍ତି ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ ହିଁ ତାହା ଜଣାପଡ଼ିବ ବାସ୍ତବରେ ଲୋକ କାହାକୁ ଚାହୁଁଛନ୍ତି, TMC ନା BJP। ପଶ୍ଚିମବଙ୍ଗରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ହେମନ୍ତଙ୍କ ସହ ଗପ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ।